আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমার ছাদের এই অংশটি ফাঁকা দেখে আপনারা নিশ্চয়ই খুব অবাক হচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, আমার ছাদের এই কর্নারটায় সেরকম প্ল্যান করে কিছু করা হয়নি, তো আজকে আপনাদের সামনে তুলে ধরবো আমি এই কর্নারটা কীভাবে গাছ দিয়ে সাজালাম। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আরম্ভ করি। তো প্রথমে জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। এই কোণটাতে আমি একটা হলিহক ফুলের গাছ রাখ। সামনের এই পাড়টাতে আমি কয়েকটা ইট রেখে তার উপর একটা কাঠের তক্তা রাখবো। তক্তার উপর আমি আমার আফ্রিকান ডেজি ও কিছু চন্দ্রমল্লিকা রাখবো। বন্ধুরা, সামনের এই পাড়টায় আমি আমার নাস্টারসিয়াম ফুলের গাছগুলো রাখবো। আর এই কর্নারটায় আমি একটা দেশি গোলাপের গাছ রাখবো, যেটা আমি কাটিং থেকে তৈরি করেছি। বন্ধুরা, পিলারের এই জায়গাটিতে আমি একটা টুল রেখে তার উপর আমার একটা হাজারি গোলাপের গাছ রাখবো।
প্যারাপিঠের এই পার্টগুলোতে এবং এই পার্টগুলোতে আমি কিছু পিটুনিয়া ফুলের গাছ রাখব। টুলের নিচে আমি আর একটা গোলাপের গাছ রাখবো। আর তার সঙ্গে যোগ করলাম একটা বাগান বিলাস। সামনের দিকটায় আরো কিছু গাঁদা, চন্দ্রমল্লিকা ও দুপাটির গাছ রাখলাম। সব গাছগুলো রাখার পর আমার ছাদের এই কর্নারের ওভারঅল লুকটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ছাদের এই পার্টটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দেবেন। ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন। আমার ছাদ বাগানের আরও নতুন নতুন তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।